যোগদানের সময় দুপুর দুটো। সেই কারণে দর্শকদের কাছে অনুরোধ, কেমন লাগছে, কোথা থেকে এনেছি, চলো দেখে নি। বাদাম ভাজা, পাঁপড় ভাজা, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথায়। এটা আমাদের মধ্যমগ্রাম মেলা। হ্যালো গাইস, বিগ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদি এন্ড মম ব্লগস। তো আজকে মেলার মধ্যে অনেক ঠেলাগুতো খেয়ে খেয়ে তোমাদের জন্য তোমার ভিডিওটা বানিয়েছি। তো প্লিজ কষ্ট করে দেখে নিও আর কিছু। এটাই আমাদের মেলার মূল আকর্ষণ, মাটির পুতুল দিয়ে কৃষ্ণের জন্ম কাহিনী পুরোটা তুলে ধরা হয়েছে। সবার শেষে রয়েছে বেহুলা লক্ষ্মীন্দর। যারা ঋদ্ধি এন্ড মম ব্লগটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কত বলছে? নিয়ে নে একটা। পয়সা নিবি না? এগুলো হচ্ছে পিঠের স্টল। এটা ভাজা পিঠে মনে হয়। নে 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 নে। দেখি কিরকম লাগছে। ১১০ টাকা ১১০ টাকা
বম্বে কালেকশনের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমন্ত্রণ। আগামীকাল অনুষ্ঠান ঘটি বলতে চাচ্ছি প্রদর্শনায় প্রখ্যাত দুই কবি আমি ভগবান শ্রীকৃষ্ণ অভিবাদ আগামী 22 প্রহর ব্যাপী নাম সংকীর্তন আগামী 24 নভেম্বর অনুষ্ঠিত হবে মালসভা যারা মালসভাদের পূজো দিতে ইচ্ছুক আরেকটা দাও আরেকটা দাও আরেকটা
করে দাও। শেষ হচ্ছে না তো, যদি তোমাদের মেলার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা প্লিজ ক্লিক করে দিও, যাতে ফার্স্ট ভিডিওটাই তোমাদের কাছে পৌঁছে যায়।